গঙ্গায় পড়ে গিয়ে লোহার রড পেটে গেঁথে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বুধবার বহরমপুর থানার রাধারঘাট বাজার পাড়া এলাকায়। মৃতের নাম সঞ্জয় মণ্ডল। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। চিকিৎসা শুরু হলেও রাতে মৃত্যু হয় তার। ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বুধবার দুপুরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল বহরমপুর থানার রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাজারপাড়া গ্রামের বাসিন্দা সঞ্জয় মণ্ডল। কিন্তু গঙ্গায় জল ঘোলাটে থাকার কারণে পা পিছলে নদীতে পড়ে যায় সে। আর তখনই জলের তলায় থাকা একটি লোহার রড তার পেটে গেঁথে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। চিকিৎসার জন্য রক্তের জোগাড়ও করে পরিবার। কিন্তু চিকিৎসা শুরু হলেও চিকিৎসকেরা জানিয়ে দেয় রোগীকে বাঁচানো যাবে না, রাতেই মৃত্যু। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। গঙ্গা স্নান করতে গিয়েছিল, গঙ্গা স্নান করতে গিয়ে পড়ে গিয়েছে হুবড়িতে। দিয়ে রড ছিল, রডটা ঢুকে গিয়েছে। দিয়ে আমার মেয়ে হসপিটালে নিয়ে আসছিল, আমাকে ফোন করলো, আমি বাসা বাড়িতে কাজ করি। ওখান থেকে আমি দৌড়ে বেরিয়ে আসলাম, আমার মেয়ের সঙ্গে আসলাম, এসে হসপিটালে ভর্তি করলাম। হসপিটালে ভর্তি করার সঙ্গে সঙ্গে রক্ত লাগবে, রক্ত লাগবে, রক্ত দেওয়া হলো 1 প্যাকেট। তারপরে আবার রক্ত আরেকটা প্যাকেট জোগাড় হলো। তারপর রক্ত ওরা দিয়েছে কিনা আমরা বলতে পারি, কিন্তু আমরা দিয়েছিলাম ওখানে বিলাট ব্যাংকে রক্ত। 4 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট জোগাড় করেছিলাম। দিয়ে কাচের ঘরে ওখানে নিয়ে গেলো, অপারেশন হয়ে গেছিলো, কাচের ঘরে করে নিয়ে গেলো। দিয়ে আমাদের করে আপনারা এখানে বসেন, পেশেন্ট রাত্রের মধ্যেই মারা যাবে। তবে পেশায় রিক্সা চালক সঞ্জয় মণ্ডলের মৃত্যুতে অথয় জলে তার দুস্থ পরিবার। অভিযোগ বিভিন্ন দপ্তরে আবেদন করেও তারা কোনো সাহায্য পাচ্ছে না। সঞ্জয়ের পরিবারের জন্য সরকারি সাহায্যের আর্জি আত্মীয় পরিজনে। রিক্সা, আমার দাদাটা রিক্সা চালিয়ে খেয়েছিল, হ্যাঁ, ওরও তো একটা ঘর বাড়ি, সব কঞ্চির ঘর বাড়ি, হ্যাঁ, ভাঙা ঘরে আমরা টিন দিয়ে এই করে যেমন করে হোক তিরপল মিরপল দিয়ে আমরা ঘিরে ঘুরে আছি বাড়িতে। তো মানুষ একটা জল পড়ছে, এত জল পড়ছে, ঘরে জল পড়ছে, ওই জলের ইয়াতে বাস করছি আমরা। এবার আমাদেরকে তো একটা উচিত তো যে দেখা যে সরকারের যে উচিত কি কিছু, যে আমাদের দিকে কি একটু চোখ ফেলবে না কি না কিছু ফেলবে, কি আমরা কি চিরকাল কি এরকম করেই যাবো। শোভা প্যারামেডিকেল কলেজ ম্যাকাও অনুমোদিত NCMPS প্যারামেডিকেল কাউন্সিল হইতে DNLT, DPT, DNYS 2 বছরের সমস্ত কোর্সে ভর্তি চলছে, আসন সংখ্যা সীমিত। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং কলেজ ও ম্যানেজমেন্ট কোটাতে সেলফ বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা শোভা প্যারামেডিকেল কলেজ, NH34 ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 8373058877।